নাগিন সেলিব্রেশন থেকে টাইমড আউট, লোকে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের নামই দিয়ে রেখেছে নাগিন ডার্বি। শান্ত মেন্ডিসের এমন আলোচনার ছবি অবশ্য বলে দেয় মাঠে যাই হোক বাইরে কেবলই প্রতিপক্ষ কিংবা হতে পারে ক্রিকেটীয় বন্ধুও। 99 শান্ত, অবশ্য অধিনায়ক শান্তর এই সিরিজে দিতে হচ্ছে শতভাগই। শান্ত যেন 100-তে 100 পেতে চাইবেন, আনলাকি 13। মেন্ডিস অবশ্য সিরিজটা জিতে নিজেকে লাকি ভাবতে চাইবেন। এই হ্যান্ডশেক, এই হাসি সবই উড়ে যাবে মাঠে ক্রিকেটে। লঙ্কান লায়ন্স টি টোয়েন্টি সিরিজটা জিতে করেছে টাইমড আউট সেলিব্রেশন, বেঙ্গল টাইগাররা তা ঠিকই মনে রেখেছে বটে। ট্রফিখানা যতই ঝকঝকে আর তকতকে হোক, এই ট্রফি জিততে মাঠে ক্রিকেটটাও হতে হবে একদম একই রকম কিংবা তার চেয়েও বেশি ঝকঝকে। ওয়ানডের বাংলাদেশ কেমন তা কে না জানে, লঙ্কাও জানে বোধ করি। ভরাডুবির বিশ্বকাপে লঙ্কা কাণ্ডে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করেছিল কিন্তু বেঙ্গল টাইগাররা। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। একটা সময় শ্রীলঙ্কার সাথে খেলা মানে নিশ্চিত হার। 2002 থেকে 2007 প্রথম চারটা দ্বিপাক্ষিক সিরিজের একটাও জেতেনি বাংলাদেশ, পরেরটা ড্র, 14-তে হারলেও 17-তে আবার ড্র। সবশেষ সুখস্মৃতি কিন্তু বাংলাদেশেরই, 2021 হোম অফ ক্রিকেটের শেষ দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ দল জিতেছিল 2-1 ব্যবধানেই। সব মিলিয়ে 54টা ওয়ানডের 42টা হেরেছে বাংলাদেশ, তবে 10টা জয় ঠিকই আছে, যার বেশিরভাগ আবার এই সাম্প্রতিক সময়েই। শান্তর হাতে 3 ফরম্যাটের গুরু দায়িত্ব। শান্ত জানেন একটা দল হয়ে খেলেই সিরিজটা বাগাতে হবে মেন্ডিসদের কাছ থেকে। যত সহজ করে বলছি মাঠে কাজটা কিন্তু তার চেয়েও বহুগুণ কঠিন, বাংলাদেশ অধিনায়ক তা জানেন বোধ করি। রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download Tsports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.